একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিছিলাম একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের দেয়া এমন এক বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম আমির উল ইসলাম বিচারপতিকে আমি নামিয়েছি তো এটা যে একটা বড় রকমের অবক্ষয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 21 মে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ সংগঠনটির সদস্য সচিব হিসেবে সেই অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র তাপস অনুষ্ঠানে দেয়া মেয়র তাপসের বক্তব্য জাতীয় দৈনিকে প্রকাশিত হয় বক্তব্যে তিনি বলেন আমি নগর ভবন থেকে শুনি যে আমার নেতা কর্মীদের গায়ে হাত দেওয়া হয় মনটা চায় ইস্তফা দিয়ে আবার ফিরে আসি একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম মশিউজ্জামানকে আমরা মনে করতাম ওরে বাবা কি জানি ফেরেশতা মশিউজ্জামানকে আমরা মনে করতাম উরি বাবা কি জানি ফেরেশতা আসছে সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন সেই সব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদেরকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব আদালত থেকে বেরিয়ে এক ব্রিফিং এ আমিরুল ইসলাম বলেন এটি বড় রকমের অবক্ষয় এজন্য আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম আদালত বলেছেন তারা দেখবেন আমরা প্রত্যাশা করছি পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দেখে সিদ্ধান্ত নেবেন তিনি আরো বলেন মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কেও কটাক্ষ করে কথা বলেছেন সিনিয়র আইনজীবীদেরও কটাক্ষ করেছেন বিচার বিভাগকে হেয় করেছেন তার এই বক্তব্য আদালত অবমাননাকর